সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আঘাত আসলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি বিএনপি নেতাদের, বলছেন আগে সরকারের পদত্যাগ, এরপরই নির্বাচন। অন্যদিকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে আওয়ামী লীগ। আন্দোলনের ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের পদত্যাগের পরামর্শ আওয়ামী লীগের। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, নির্বাচনী রোডম্যাপ, আন্দোলনের রোডম্যাপ। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এম এ মান্নান এমপি, পরিকল্পনা মন্ত্রী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। জাতীয় নির্বাচনের প্রার্থী বাছায় জরিপ করছে আওয়ামী লীগ। 100 আসনের রিপোর্ট দলীয় প্রধানের হাতে, আন্দোলনের হুঁশিয়ারিতেই আটকে বিএনপি। বেসরকারিভাবে হজে যেতে খরচ বাড়ল প্রায় 1.5 লাখ টাকা, 4,63,744 টাকার প্যাকেজ ঘোষণা। এয়ারলাইন্সের ভুয়া টিকিট তৈরির মূল হোতা গ্রেফতার। 8 লাখ গ্রাহকের 4,000 কোটি টাকা আত্মসাত। এক মামলায় ডেস্টিনির এমডি রফিকুলের 12 বছরের কারাদণ্ড, চেয়ারম্যান হারুনের 4 বছর, 2,300 কোটি টাকা জরিমানা। খুলনার 4টি গুদামে মিলল 2,36,000 লিটার তেল। বাজারে এখনও লুকোচুরি, টিসিবির মাধ্যমে ভোজ্য তেল আমদানি করবে সরকার, জানালেন বাণিজ্যমন্ত্রী। এবং অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার নতুন সরকার প্রধান হলেন 4 বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। মাহিন্দা রাজাপাকসে ও ছেলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি আন্দোলনের রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ। আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে, এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের যাচাই বাছাই করছে, জরিপ চালাচ্ছে। অন্যদিকে বিএনপি আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের তথ্য অনুযায়ী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, তিনি বলেছেন বিএনপি 13 বছরে 26 বার আন্দোলনের ডাক দিয়েছেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছেন। এখন যখন নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে, বিএনপি আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে, এমনও হতে পারে যে আন্দোলনের প্রস্তুতি নিতে নিতে নির্বাচনের সময় চলে আসবে, তখন বিএনপি কী করবে? ধন্যবাদ। আমার পাশে বসে আছেন অত্যন্ত আমার সম্মানিত ব্যক্তি মাননীয় মন্ত্রী জনাব মান্নান সাহেব আর শ্যামলদা। শ্যামলদাকে তো আমি অনেক আগের থেকেই জানি, এবং শ্যামলদা একজন ভালো সাংবাদিক এবং ভালো কথা বলেন সবসময়। দেখুন, আন্দোলনে ব্যর্থ আর আন্দোলনে স্বার্থ, এটা আওয়ামী লীগের মাথা ব্যথা কেন আমি এইটা বুঝতে পারছি না। একজন, আমি তো জীবনে এরকম কোনোদিন শুনি নাই সরকার পক্ষ থেকে আন্দোলনের জন্য উস্কানি দিচ্ছে। এইটা এক ধরনের উস্কানি। রাজনীতিতে, রাজনীতি তো এইভাবে উস্কানি দিয়ে, কারোর উস্কানি দিলাম আর বললাম আপনি ব্যর্থ, কিসে ব্যর্থ? ওনাদের, তাদেরকে উৎখাত করতে ব্যর্থ, না বিএনপি তার রাজনৈতিক প্রজ্ঞায় ব্যর্থ? এখন প্রজ্ঞায় ব্যর্থ একটা জিনিস, আর হলো যে এই আন্দোলনে ব্যর্থ। আমি প্রতিদিনই শুনি বিএনপিকে নিয়ে একটা বৃহৎ রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের একটি দলের সাধারণ সম্পাদক, সরকারি দলের সাধারণ সম্পাদক বিরোধী দলের প্রথম উঠেই বলে যে আন্দোলন ব্যর্থ হয়ে গেছে, আপনারা 13 বছরে কোনো আন্দোলন করতে পারেন নাই। তো ওনারা কিসের জন্য ক্ষমতায় বসে আছে? গণতন্ত্র বা যে আন্দোলন করেই যে হবে এমনও কথা না, সরকার পতন আন্দোলনের মাধ্যমেই হবে এমন কোনো কথা না। মানে কখন হবে আন্দোলন এবং কীভাবে হবে এটা কিন্তু সরকারি দল কখনো বুঝতে পারে না। এইটা যেমন আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাও কিন্তু বুঝতে পারতেছিল না যে তাদের পায়ের নিচের মাটি আস্তে 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 সরে যাচ্ছে। এই সরকারও আমার মনে হয় যে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এই কারণে তারা আসলে বুঝতেই পারতে না
যে তাদের অবস্থানটা কোথায়। তারা ভয় পায়, তারা ভয় পায় বিএনপিকে, যে বিএনপি বোধহয় আমাদেরকে আন্দোলনে মাধ্যমে উৎখাত করে দেবে। এই ভয়টা তাদের মধ্যে কে ঢুকালো, কেন ঢুকলো, এটা তাদের কাছেই জিজ্ঞাসা করা উচিত। আর মাঝে মাঝে বলে যে সরকার পতনের ষড়যন্ত্র চলছে, কোথায় ষড়যন্ত্র হচ্ছে, কোথায় ষড়যন্ত্র দেখলেন, এত ডিবি, এত এসবি, এত ইসের লোক, সেই ষড়যন্ত্রগুলো কারা করছে, এইটা একটা আপনার চিন্তা করতে হবে, ভাবতে হবে। এই সমস্ত কারণে আজকে আমি দেখলাম যে ভারতে আপনার যে দেশদ্রোহী মামলা টামলাগুলো আছে না, এগুলোর সমস্ত কার্যক্রম স্থগিত করে দিয়েছে, বলছে যে এই এই ধরনের আইন, সে ব্রিটিশ আমলের আইন, এগুলো চলতে পারে না, এটাকে যুগোপযোগী করতে হবে। আর বাংলাদেশে এখন খালি আইন হচ্ছে কীভাবে, আপনার কাউকে দেশদ্রোহী মামলা, কাউকে বোমা মামলা, কাউকে হামলা মামলা, এই সব দিয়ে আপনার আটক রাখা যায়। এবং আন্দোলনকে, আন্দোলন মানে ডাকি, আন্দোলন হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনকে সশস্ত্র দিকে নিয়ে যাওয়ার জন্য উস্কানি দেওয়া, এটা ঠিক না। এই দেশটাকে আমরা সকলে, আমার মনে হয় যে যদি কারো ভালোবাসা থাকে দেশের, গণতন্ত্র যদি কেউ কথা যদি চিন্তা করে, তাহলে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকা উচিত। বিরোধী দল অনেক সময় সব কথা, অনেক কথা বলতেই পারে, এটা সবসময় এইটা বিরোধী দল বলে আসছে, এই বিএনপি বলে না, অনেক আগে থেকে এই সমস্ত পাকিস্তানের আমলে বলেন, আইব খানের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, বিএনপির আন্দোলনের হুঁশিয়ারিটাকে খুব একটা আমলে নেওয়ার কিছু নেই, তাই তো? না, বিএনপির হুঁশিয়ারি আমরা তো হুঁশিয়ারি দেই না, আমরা কিন্তু কারো হুঁশিয়ারি, হুঁশিয়ারি দিচ্ছে আওয়ামী লীগ, আপনাদেরকে দমন করা হবে একদম। তো আমাদেরকে এত হুঁশিয়ারি দিয়ে তো কোনো লাভ নাই, তার কারণ আমরা তো দমনের মধ্যেই আছি, পীড়নের মধ্যেই আছি, মামলা মকদ্দমা খেয়ে টিকে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, এবং তারা এখনও যদি মাঠে ডাক দেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখতে পাওয়া যায়, এতগুলো মামলা মাথায় নিয়ে, এতগুলো মামলা মাথায় নিয়েছে। মাননীয় মন্ত্রী, যেটি অ্যাডভোকেট জেনারেল আবেদিন বললেন যে আন্দোলনের উস্কানি দেওয়া ঠিক না, আপনারা বলছেন যে আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, অংশগ্রহণমূলক হবে, কিন্তু একটি বড় দল দেশের এখনও নির্বাচন প্রক্রিয়ার বাইরে, তারা এই সরকারের অধীনে নির্বাচনে যেতে চায় না, সঙ্গে আরও কয়েকটি দল আছে। তো বিএনপির যে দাবি, সেই দাবি বিবেচনা করার কোনো সুযোগই কি নেই এখন? ধন্যবাদ, এবং উভয় সহালোচককে আমার শ্রদ্ধা এবং অবশ্যই আমার শুভেচ্ছা। দাবি ঠিক, দাবির সেই পরিবেশটা বর্তমান স্বাধীন সার্বভৌম দেশে, স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক সাংবিধানিকভাবে শাসিত দেশে এই ধরনের ঔপনিবেশিক আমলে অথবা সামরিক শাসকের বিরুদ্ধে সমন্বিত যে আন্দোলনের যে কৌশল বা ভাষা ছিল, এইটা বোধহয় চলে না বলে আমি মনে করি। এই যে দাবি কী আছে এখানে, নির্বাচন হবে, প্রক্রিয়ায় আছে একটি নিবন্ধিত রাজনৈতিক দল, আইনিভাবে সংগঠিত এবং তার সীমারেখা সংবিধানে বলা আছে, এবং খেলার নিয়মকানুন জন্য সংবিধানে বিধিবদ্ধ নির্বাচন কমিশন আছে। এখানে দাবি তোলা যেমন আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আর পাকিস্তানদের বিরুদ্ধে তুলতাম, এটা এখন চলে না বলে আমি বিরুদ্ধভাবে মনে করছি। সুতরাং রাজনীতি এখন এই একুশ শতকে এসে এই বাংলাদেশে, যে বাংলাদেশ এখন মধ্যমায়ের দেশে এক পরিচিত, শুধু অর্থনৈতিকভাবে নয়, আমি বিশ্বাস করি রাজনৈতিক প্রজ্ঞায়, ঐতিহ্যে এবং পরিচিতিতেও একটা মোটামুটি একটা গ্রহণযোগ্য মধ্যমায়ের দেশ বলে স্বীকৃত। সেখানে এই ধরনের প্রাচীনপন্থী এবং উস্কানি আওয়ামী লীগের নয়, উস্কানি বিএনপির উস্কানিমূলক আচরণ এবং এক ধরনের হঠকারী আচার আচরণ আমাকে ব্যথিত করে। আমি একজন সাধারণ কর্মী হিসাবে এবং বয়োজ্যেষ্ঠ নাগরিক কর্মী আওয়ামী লীগের, বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে আমি মনে করি এটা দায়িত্বশীল আচরণ নয়। বিএনপি মোটামুটি এখন বাংলাদেশের কনটেক্সটে পরিচিত দল, তারও একটা ঐতিহ্য সৃষ্টি হয়েছে, প্রায় 30-35 বছর বয়সের একটা রাজনৈতিক দল, এবং 2-3 বার দেশ শাসন করেছে, ওর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার স্কোপ নেই,
বাস্তবিক হলো ডিফেক্টও তারা দেশ শাসন করেছে দু তিনবার, তাদের কাছ থেকে আমরা আমি ব্যক্তিগতভাবে আরও গ্রহণযোগ্য সঙ্গত এবং সারা বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে যেভাবে আচরণ করা হয় সেটা আমি আশা করি। অগণতান্ত্রিক আচরণটা কোনটা শুনেন, এই যে থাকতে দেব না, পদত্যাগ দাবি ঠিক আছে করতে পারে, যে কোনো নাগরিক করতে পারে, একমত নয়, দাম বেড়ে গেছে পদত্যাগ করো, এগুলো পরিচিত ব্যাপার, কিন্তু করতে দেব না, থাকতে পারবে না, আগে আলটিমেটাম ধরনের ভাষা যেটা, আগে চলে যেতে হবে তারপরে বিবেচনা করব বা তারপরে বিবেচনা, এইটা অসাংবিধানিক, এটা অবৈধ, হঠকারী এবং অগণতান্ত্রিক আচরণ, এটা মোটেও গ্রহণযোগ্য নয়, এবং শুধু আওয়ামী লীগের কাছে নয়, আমার বিশ্বাস একজন নাগরিক যাবে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছেও এটা গ্রহণযোগ্য হবে না, এবং সারা বিশ্বের যে গণতন্ত্রের হাওয়া বইছে সেখানে আমরাও ক্ষুদ্র হাওয়া, সেই গণতান্ত্রিক হাওয়ার মধ্যেও এটা গ্রহণযোগ্য মোটেও নয় বলে মনে করি। দাদা, যেটি হচ্ছে যে মাননীয় মন্ত্রী তো বললেন যে বিএনপি অগণতান্ত্রিক আচরণ করছে, আর অ্যাডভোকেট জয়নাল আবেদিন বললেন যে বিএনপি আন্দোলনের উস্কানি দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, এখন দুই দলের নেতাই বক্তব্যই শুনলেন, দুজনেই মোটামুটি অনড়, এমন প্রেক্ষাপটে আগামী দিনের রাজনীতি কোন পথে যাচ্ছে? দেখুন, রাজনীতির কোন পথে যাচ্ছে এটা আসলে বলা খুব কঠিন, এই কারণে যে আমাদের সামনে একটা নির্বাচন আসছে, নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বাহাস চলতেই থাকবে আমার ধারণা, এবং আরও চলবে, নানা ধরনের বক্তব্য আসবে, যেমন ধরুন অলরেডি কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বেশ চালু হয়ে গেছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, ইভিএম দিয়ে কোনো নির্বাচন হবে না, নির্বাচন কমিশন গঠিত হয়েছে, নতুন করে নির্বাচন কমিশন থেকে কিছু বক্তব্য এসছে, আবার সরকার চাচ্ছে যে তাদের অধীনে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, এরকম একটি জায়গায় ইট ইস ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট যে কোন দিকে যাবে, কারণ এর আগের অভিজ্ঞতাগুলো যদি বলি আমরা, শেষ মুহূর্তে অনেক নাটকীয় ঘটনা ঘটে যায়, ফলে বাংলাদেশের রাজনীতিতে প্রেডিকশন ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, কোনো প্রেডিকশন করাটাই প্রেডিক্টেবল না আর কি। তবে আমি একটা জিনিস মনে করি যে একটা ডেমোক্রেটিক প্রসেসে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, প্রত্যেকেই প্রত্যেকের বলার মতো একটা স্পেস থাকবে, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট, এবং সেখানে যাতে রাজনৈতিক বাহাস চলুক সমস্যা নেই, এখানে অনেক সময় আনডেমোক্রেটিক কথাবার্তা হয় না তা না, আমরা বিভিন্ন গণতান্ত্রিক দেশও দেখেছি যেগুলো লম্বা গণতন্ত্রের ঐতিহ্যের দেশ, তাদের মধ্যেও দেখেছি কথাবার্তায় অনেক সময় গণতন্ত্রের ইয়ে থাকে না, কিন্তু আচরণে যাতে কখনো যাতে এটা না হয়, মানে ধরুন আমরা সভা সমাবেশ যাতে প্রত্যেকে করতে পারে, প্রত্যেকে যাতে তার মতটা প্রকাশ করতে পারে, পৃথিবী জুড়ে কতগুলো বড় বড় ক্রাইসিস তৈরি হয়ে গেছে, একটা ইউক্রেন রাশিয়ান যুদ্ধের কারণে অর্থনীতিতে একটা মন্দাভাব, এর প্রভাব আবার অভ্যন্তরীণ সম্পর্কে, অনেকটা দ্বিপক্ষীয় সম্পর্কে, আঞ্চলিক সম্পর্কে নানা পোলারাইজেশন হচ্ছে, ফলে এই মুহূর্তে এই সংকটগুলোতে আমাদের দুর্ভাগ্য কি, আমাদের দেশে তো এইসব জায়গায় একটা পলিটিক্যাল কনসেনসাস বা রাজনৈতিক ঐকমত্য ধরে হয় না, আসলে আমরা কখনো দেখিনি, এই আমাদের এখানে হচ্ছে যেহেতু আমরা লম্বা একটা পলিটিক্যাল কনফ্রন্টেশনে রাজনীতি করে এসেছি, এই কনফ্রন্টেড পলিটিক্যাল সিচুয়েশনে কিন্তু ওই ঐকমত্য জায়গাটি তৈরি হয় না, কিন্তু তারপর আমার খুব ভালো লাগছে যে দুজন অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, দে আর ভেরি কর্ডিয়াল টু ইচ আদার, আমাদের রাজনীতির পরিবেশটাও কিন্তু এতখানি কর্ডিয়াল না, আসলে আমরা অনেক বিরূপ মন্তব্য করি একে অপর সম্পর্কে, এবং এটার থেকে বেরিয়ে আসা দরকার, কারণ ক্রাইসিসটা আমার ধারণা যে এই যে শ্রীলঙ্কান ক্রাইসিসের কথা একটু করে বললেন, আরও অন্যান্য যে ক্রাইসিসগুলো আছে, দ্রব্যমূল্য বাড়বে, রেমিটেন্স কমবে, এক্সপোর্টের ঝামেলা হবে, এই তারপরেও কিন্তু বাংলাদেশের সাংঘাতিক রেজিলিয়েন্স আছে, আপনি আমার সাথে অনেক বেশি বলে ভালো বলতে পারবেন মাননীয় মন্ত্রী, যে তিনি পরিকল্পনার দায়িত্বে আছেন, আমাদের কিন্তু এই দেশের মানুষের মধ্যে একটা সাংঘাতিক প্রতিরোধ করার ক্ষমতা আছে যে কোনো পরিস্থিতিতে, এইরকম ইয়েটা দেশের জন্য ভালো, এবং এটা পলিটিক্সের ক্ষেত্রেও আছে সাংঘাতিক রেজিলিয়েন্স, যেমন ধরুন গতবার যদি বলি বিএনপি ইলেকশনে যাবে না, তারা কিন্তু শেষ পর্যন্ত ইলেকশনে গেলো, কিন্তু হোয়াট এভার ইজ দ্য এক্সপিরিয়েন্স সেটা হয়তো মূল্যায়নটা পড়ে, পলিটিক্যাল অ্যানালাইসিস সেটা পড়ে, কিন্তু আপনি দেখেন আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর গণভবনে বিএনপি গেল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, এটা কিন্তু এখন হয়তো চিন্তা করলে মনে করেন যে এটা একটা অসম্ভব একটা বিষয়, কিন্তু কোনো রকমের সলিউশন ছাড়া এককভাবে বিএনপি কিন্তু নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তটা নিল, হয়তো এটাও একটা স্ট্র্যাটেজি, কী স্ট্র্যাটেজি সেটা হয়তো পলিটিক্যাল অ্যানালিস্টরা বা রাজনৈতিক যারা আমাদের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কাজ করেন
তারা ভালো বলতে পারবেন। ফলে এন্ড অফ দ্য ডে দ্য থিং ইজ দ্যাট দ্যাট ইজ ইলেকশন অ্যান্ড দ্যাট ইজ এ পার্টিসিপেটরি, কিন্তু সেটা নিয়ে ফেয়ার হয়েছে কি না, সুষ্ঠু হয়েছে কি না, এটা নিয়ে নানা নানা রকমের বক্তব্য আছে। অংশগ্রহণমূলক হলেই যে ফেয়ার ইলেকশন হয় না, গতবারের ইলেকশনটা নিয়ে তার সেরকম একটা মূল্যায়ন আছে অনেকের। এবার যেটি দাঁড়িয়েছে যে এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না, একটা একটা ইয়ে যায়। তারপর হচ্ছে ইভিএম একটা মেজর ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন নিয়ে দেখলাম যে মোটামুটি আমি ইদানিং আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুব একটা বিএনপির বক্তব্য দেখি না, কারণ নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কোনো টেস্টেড হয়নি কোনো একটা নির্বাচনে, যেখানে বোঝা যাবে যে তারা হয়তো আমরা কুমিল্লা সিটি কমিশন ইলেকশনে দেখতে পাবো যে আসলে কী ধরনের পারফরমেন্স তারা দিতে পারবে জাতিকে। তো এই এই এক দেড় বছর আগে এটা একটা ফ্লুইড টাইম, এখনও পর্যন্ত শেপ নেয়নি, তরল আকারে আছে। আমার ধারণা যত দিন বাই দিন যাবে রাজনীতিও আরও অনেক বেশি ন্যারো হবে, একে অপরের কনফ্রন্টেড পলিটিক্স, আর সবগুলো জিনিস কিছুটা শেপ নেবে। এখন স্টিল ইজ এ ফ্লুইড টাইম, কিন্তু আমি আশা করব যে একটা সমঝোতার জায়গায় যাতে যেতে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এরকম পরিস্থিতি কিন্তু দীর্ঘদিন যদি অব্যাহত থাকে, আমি কোনো দেশের নাম করতে চাই না, কিন্তু অনেক দেশে কিন্তু এর ব্যাড এক্সাম্পল আছে আর কি, যদি কনফ্রন্টেড রাজনীতি কন্টিনিউয়াস চলতে থাকে। দাদা, আপনি তো ওই যেটি ইভিএম এর প্রসঙ্গ আনলেন, আপনি তো মনে হয় ইলেকশন কমিশনের মতামতও দিয়েছেন ইভিএম নিয়ে, যখন এই 17 ফেব্রুয়ারি এর পরে যখন এই ইলেকশন আমাদের সঙ্গে একটা মত বিনিময় হয়েছিল, তখন ওই বৈঠকে তো অনেকেই ইভিএম এর পক্ষে বিপক্ষে এই কথাবার্তা বলেছিল, তবে একটি বিষয় বারবারই ঘুরে ফিরে এসেছিল যে সকল রাজনৈতিক দল যদি চায় তাহলে এটি ব্যবহার করা যেতে পারে। দেখেন আমি একটা কথা বলি, ইভিএম ইজ নট দ্য প্রবলেম। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ইলেকশন হয় সেটা ইভিএম দিয়েও হতে পারে, ইভিএম ছাড়াও হতে পারে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আগে আমরা এই যে দুজন এখানে মাননীয় সিনিয়র লিডার বসে আছেন, তারা একটা সমঝোতায় পৌঁছাতে পারছেন কিনা। প্রবলেমটা তো মেশিনের না, প্রবলেমটা ইলেকশনের, হাউ ইউ কন্ডাক্ট দ্য ইলেকশন। আপনি তো করা মানে খারাপ নির্বাচন ইভিএম দিয়েও হতে পারে, খারাপ নির্বাচন ব্যালট পেপার দিয়েও হতে পারে। আগে যখন ধরুন যে সমস্ত ধরেন জিয়ার আমল এরশাদ আমল যেসব ইলেকশন হয়েছে, যেখানে 100 ভাগ ভোট পড়েছে, কোথাও 98 ভাগ ভোট পড়েছে, কোথাও 102 ভাগও ভোট পড়েছে। একবার নারায়ণগঞ্জের ইলেকশনে ওই যে 2015 সালে নারায়ণগঞ্জে 102 ভাগ ভোট পড়েছিল, তো সেটা তো ইভিএম ছিল না। আবার আমরা দেখেছি ইভিএম এর কিছু বিপদও দেখেছি, ইভিএম নিয়ে নানা রকমের ওয়ার্ল্ড ওয়াইড কিছু ইয়েও আছে যে এটা ম্যাল ফাংশনিং করে, অনেক সময় আমাদের মতো দেশগুলোতে উদীয়মান গণতন্ত্রের দেশগুলোতে প্রপারলি ফাংশন করে কি না, কেউ প্রপারলি দিতে পারে কিনা, এই নিয়ে একটা ঝামেলা আছে। আর সবচেয়ে বড় কথা, নির্বাচন কমিশন নিজেই বলেছে যে সারা বাংলাদেশে ইভিএম দিয়ে করার মতো অবস্থা বাংলাদেশে এখনো হয়নি। আচ্ছা, সো এইরকম একটি সিচুয়েশনে এটা একটা আমি মনে করি অপ্রয়োজনীয় বিতর্ক, ইভিএম হবে কি হবে না, তার চাইতেও বড় দরকার হচ্ছে একটা রাজনৈতিক সহমর্মিতার পরিবেশ, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটি ফোন আছে, ফোনটা নিয়ে আমরা আলোচনায় ফিরবো। দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ী থেকে আব্দুল হক মন্ডল বলছিলাম। জি বলুন। আমি বিশিষ্ট আইনজীবী বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই যে বর্তমান আইনের মাধ্যমে বিএনপির আওয়ামী লীগের ক্যাসিনো কাণ্ডর লোকগুলো জামিন পেয়ে যাচ্ছে, এই জামিন পাওয়া কি উনি সরকারের দুর্ভিসন্ধি মনে করেন কিনা? দর্শক, আপনার ফোনটি বা প্রশ্নটি বুঝতে পেরেছি, আমরা জানতে চাইবো এ বিষয়টি নিয়ে আলোচনা করব হয়তো সময় থাকলে। অ্যাডভোকেট জয়নাল আবেদিন, যেটি হচ্ছে যে আপনারা আন্দোলনের কথা বলছেন, আন্দোলন করবেন, আন্দোলনের একটা জোট গঠনের প্রক্রিয়াটাকেও এগিয়ে নিচ্ছেন, কিছুদিন আগে জাতীয় সরকারের ফর্মুলাটাকেও সামনে নিয়ে এসেছিলেন, কিন্তু আন্দোলন করার মতো আবার অনেকে অনেক সময় বলছেন যে একদফা আন্দোলন করবেন সরকার পতনে, তো এই আন্দোলন করার মতো সাংগঠনিক ভিত্তি বা সাংগঠনিক শক্তি কতটুকু আছে আপনাদের? আপনার এটা জবাব দেওয়ার আগে এই যে প্রশ্নকর্তা প্রশ্ন করলেন, এইটার একটু জবাব দিয়ে নেই। সেটা হচ্ছে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা প্রশ্নটা আমার কাছে না করে আমার মনে হয় মাননীয় মন্ত্রীর কাছে করলে ভালো হতো। তো আমার কাছে যেহেতু করেছে আমি আইনজীবী, দেখুন এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশে বাইরে পাচার হয়ে গেছে, এই যে সম্রাট বলেন, এর আগে আরেকজন যে ধরা পড়ছে কি জানি নাম দাদা, সম্রাটের আগে যিনি ধরা পড়লেন কয়েক হাজার বান্ডিল কোটি টাকা নিয়ে, এনুরূপন
পুরান ঢাকা দুই ভাই অনুরূপন না এই দুই ভাইও আছে তার আগে একজন ধরা পড়ছিল ওই যে কন্ট্রাক্টর জিকে শামীম হ্যাঁ জিকে শামীম এখন এই যে দেখেন এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে জামিন পেয়ে যায় আর বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী টাকা চুরি না করে আপনার এখন জেলখানায় বন্দী আছেন এবং তার বিরুদ্ধে সাজাও হয়ে গেছে আর কি টাকা তিন কোটি টাকা এখন সাত কোটি টাকা হয়েছে ব্যাংকে যাই হোক সেখানে একটা হয়তো বলতে পারে যে ক্ষমতার অপব্যবহার ইত্যাদি ইত্যাদি কিন্তু কিন্তু আওয়ামী লীগ বক্তৃতা দিয়েই বলে এতিমের টাকা মেরে খেয়েছে আর এই টাকা মেরে খাওয়ার তো একটা সিস্টেম আছে এই যে যারা মেরে খেলেন তারা এখন বেরিয়ে আসলেন আর কয়দিনের মধ্যে দেখবে জিকে শামীমও বেরিয়ে আসবে আবার ওই পর্দা কেলেঙ্কারির যারা লক্ষ লক্ষ টাকা তারাও বেরিয়ে আসবে তো এরকম দেখতে দেখতে দেখা যায় বেরিয়ে যাবে আবার এই কয়দিন আগে দেখলাম যে দশ বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তি বিদেশে ঘুরে আসলে তো বেগম খালেদা জিয়া তো জামিন পেয়েছিলেন যখন বিচারিক আদালতে মামলা চলছিল হ্যাঁ জামিন না আমি বললাম যে সাজার কথা যে এই যে তাকে সাজাটা যে দিল কি ভিত্তিতে দিল কোনো ভিত্তি ছিল না যাই হোক এখন আমি যেহেতু আইনজীবী হিসেবে আমার কাছে প্রশ্ন করেছে তো এই সমস্ত ক্ষেত্রে মানে অন্য সাধারণ যে কোনো নাগরিক আপনার এই আদালত থেকে এইভাবে বেল পেতে পায় না নর্মালি পায় না যে লক্ষ লক্ষ টাকা ওই যে দেখেন আপনি একটা ওই আমাদের একজন যুগ্ন মহাসচিব বোধহয় চিটাগাঙে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে এসে সেইটা নিয়ে তারা আটকে তার তার বিরুদ্ধে তারপরে একটা একটা করে ১৭টা মামলা দিয়েছে আমরা একটা বেল করাই আবার আর একটা আটকাই দেয় একটা বেল করাই আবার আর একটা আটকাই দেয় আর এনার ইনি তো বাইরে হয়ে গেলেন এত লক্ষ লক্ষ টাকা যাকে ধরতেও সাহস পাচ্ছিল না আপনার মনে আছে যে তাকে কিভাবে ধরেছে যাই হোক এখন আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটার জবাব দিই সেটা হচ্ছে আপনি বলেছেন যে আন্দোলনের রোডম্যাপ আমি প্রথমেই বলেছি যে আমরা কোনো রোডম্যাপ দেই নাই আমরা কি বলেছি এইটা শুধু বিএনপির একার কথা না বিএনপি বলেছে যে গণতান্ত্রিক অধিকার মানুষের কাছ থেকে আপনারা কেড়ে নিয়েছেন সেই অধিকারটা আপনাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং সেইটা ফিরিয়ে দিতে হলে পরে আপনাদেরকে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিতে হবে এইটা ছাড়া বিএনপি অতীতে আপনাদের কথা অনেক শুনেছে এবং আপনারা অনেক ব্লাফ দিয়েছেন জাতিকেও ব্লাফ দিয়েছেন 1400 সনে যখন নির্বাচন হয়েছে তখন বলছিলেন যে এইটা একটা নিয়ম রক্ষার নির্বাচন বিএনপি বিশ্বাস করেছে বিএনপি এমন একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যে তারা এই বিশ্বাসটা করে তারা আপনার তাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিলেন তারপরের যে নির্বাচন এই যে আপনার কী বলে এই এই 2018 সনে না 2018 সনের নির্বাচনে তো যা জাতি দেখেছে সারা পৃথিবীর মানুষ দেখেছে এবং যে নির্বাচন কমিশন বিদায় হয়ে গেছে তারাও কিন্তু স্বীকার করে গেছে যে এটা কোনো নির্বাচন হয় না বিদায়কালীন সময় যদিও আগে স্বীকার করে নাই আর কি এটা কোনো নির্বাচন হয় না এটাকে বলেছে না বলেছে যে এই 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 সরকারের প্রভাব মুক্ত না হলে নির্বাচন হয় না এবং এই ওনারা একটা আরেকটা জিনিস বলেছে যে এই যে নির্বাচনটাকে বা তারা যে একটা স্বচ্ছ নির্বাচন এইটা তারা দাবি করে যেতে পারে নাই এটা পরিষ্কার এবং এই বর্তমান যে নির্বাচন কমিশন এসছেন তারা কিন্তু এখন বারবারই বলে যে আগের মতো নির্বাচন হবে না সরকারি দলও বলে আগের মতো আর নির্বাচন হবে না তাহলে এখন কী ধরনের নির্বাচন হবে সেইটা হলো মানে সরকারি দলকে পরিষ্কার করতে হবে যে আগের মতো নির্বাচন হবে না আগের দিনেরটা রাতে নিচ্ছেন এখন কি সাত দিন আগে নিয়ে যাবেন না আপনারা ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার সেইটা করবেন এবং বিএনপির বিরুদ্ধে আপনি দমন পীড়ন যা যত প্রকার যা কিছু আছে এইটা চালাবেন এইটা তাদেরকে পরিষ্কার করতে হবে আর আমাদের একটি কথাই হচ্ছে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এবার যতক্ষণ পর্যন্ত এই সরকার নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে না যাবে এটা আমাদের কথা না এইটা কিন্তু আওয়ামী লীগ ছাড়া বিরোধী দল অন্য অন্য যারা আছে
আমাদের সাথে মোর্চা না, কিন্তু তারাও কিন্তু বাম দল বলেন, অন্যান্য দল বলেন, তারাও কিন্তু একই দাবি করে যাচ্ছে ওই যে এই সরকারের অধীনে কেউ কোনো নির্বাচনে যাবে না। জি, এই সরকারের অধীনে কেউ নির্বাচনে যাবে না। মাননীয় মন্ত্রী যেটি বললেন, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, হামলা মামলা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপিকে দমন করা হচ্ছে, সেই কারণেই রাজনৈতিকভাবে অনেক সময় আওয়ামী লীগকে মোকাবেলা করা যায় না, আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ। জনাব রাবদিনের কয়েকটি মন্তব্য যদি একটু সামান্য পর্যালোচনা, তাহলে বিএনপির এই যে চরিত্র বৈশিষ্ট্য অগণতান্ত্রিক বেরিয়ে আসবে। দেখেন, বারবার বলছে সরকারের অধীনে নির্বাচন যাবে না, ইট ইজ রং, এই ধরনের কোনো অবস্থাই নেই। সরকারের অধীনে নির্বাচন হয় না, নির্বাচন কমিশনের অধীনে, আইনের অধীনে নির্বাচন হয়, এটা উনি জানে ভালো করে। কিন্তু ডিস্টরশন হচ্ছে, বিকৃত করে জনগণকে, বিভ্রান্ত করা হচ্ছে। দুই নম্বর, জামিন দেয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, জামিন দেয় আদালত। আদালতের যত ত্রুটি থাকুক না, তিনি সিনিয়র অ্যাডভোকেট, আমাদের মূল দায়িত্ব হলো এই প্রতিষ্ঠানগুলোকে সম্মান করা, সুরক্ষা করা, কারণ শেষ বিচারে দেশের নিরাপত্তা, সম্মান, স্থিতিশীলতা নির্ভরের উপরে। কিন্তু বারবার আদালত থেকে রায় হলেই, বিপক্ষে গেলেই, আমার পক্ষে না গেলেই, এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য আদালত নয়, এগেইন এনাদার ওয়ে যে তারা প্রতিষ্ঠানগুলোকে অসম্মান করেন। তারপরে দেখেন আরেক দাবি কি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে হতে হবে, নয়তো হবে না। আলটিমেটাম কীভাবে, আন্ডার হোয়াট লজ, মানলাম আমি ওনার কথা তর্কের খাতিরে মানলাম যাবো, কিন্তু আমি এই মেকানিজমটা কী আছে আইনের বই, উনি আমার থেকে আইন অনেক ভালো জানেন, উনি চাচ্ছেন কি, ক্যাপিচুলেশন ইংরেজিতে, বাংলায় কি বলে, আত্মসমর্পণ। আওয়ামী লীগ সরকার, নির্বাচিত সরকার আত্মসমর্পণ করবে একটা একটি দল যারা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, হঠকারী ল্যাঙ্গুয়েজ, তার কাছে আত্ম কোন ভিত্তিতে কেন করবে? পৃথিবীতে এমন কোনো দল কোথাও আছে বলে আমার জানা নেই। আর আওয়ামী লীগের মতো 180 বছরের পুরনো দল, এটা তো করার প্রশ্নই উঠে না, কেন এই বা করবে? এই যে তিন চারটা পয়েন্ট বললাম, প্রতিটির আড়ালেই অ্যানালাইজ করলেই বিএনপির প্রকাশ পায় যে এটা কোনো গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক দল নয়। যেখানে যেখানে বর্তমান সংসদে 7 জন সাংসদ ওনাদের আছে, 7 জন সাংসদ আছে, অংশ নিচ্ছে, পার্টিসিপেট করছে, অথচ অ্যাট দ্য সেম টাইম এই প্রতিষ্ঠান, এই যে আমাদের মহান সংসদ, এর নিচে তারা আঘাত করছেন বারবার। তো এইটা কি ডাবল টক নয়? এইটা কি বিপরীত ধর্মী কনফ্লিক্টিং মানে কথা নয়? এটা আমি বারবার বোঝাতে চাচ্ছি যে বিএনপি, আমার ছোটো বুকে বড়ো কথা বলছি না, আমি কোনো জাজমেন্ট দিচ্ছি না দলের চরিত্র সম্বন্ধে, আমার মনে হয় ওনারা হতাশায় ভুগছে, ওনারা হতাশায় ভুগছে, জনগণের সঙ্গে সম্পৃক্ততা মোটেও নেই, এবং সোজা সরল পথে, গণতান্ত্রিক পথে, ভোটের পথে ক্ষমতায় আসা যেটা তাদের স্বপ্ন, সম্ভাবনা দুরূহ। কিন্তু জনগণের সাথে সম্পৃক্ততা কার ভালো, এটি কীভাবে পরিমাপ করবো আমরা? আমাদের ভালো আমি দাবি করতে পারি সঙ্গত কারণে, প্রমাণ আছে। বিগত কয়েক বছরের আমরা যে পরিবর্তন এনেছি দেশে, বৈষয়িক পরিবর্তন, যেটা উপকার ওনারা ভোগ করছেন, এগুলো জনগণ দেখছে না, জনগণকে এত বোকা পাওয়ার কোনো কারণ নেই। যেটা আমরা বারবার বলি, যদি বাস্তবে কি আমরা ওই ধরনের একটা অবৈধ এবং ভয়ঙ্কর রকমের একটা দল হতাম, যেটা ওনারা বোঝায়, তাহলে এই বাংলাদেশের জনগণ, যারা পাকিস্তানি অপশাসন, আমাদের নিজস্ব সামরিক অপশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ইনক্লুডিং ওনাদের জন্মদাতা দলের যিনি প্রধান, যার দর্শন নিয়ে ওনারা রাজনীতি করেন, সে তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছিল, হাজারে হাজারে, লাখে লাখে, সম্ভব হতো না। আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না, ওনারা উস্কানি দিচ্ছে, মানুষকে ডাকছে, আহ্বান করছে নানাভাবে, আসো আসো, জয়েন করো, যোগদান করো, কিন্তু মানুষ নড়ছে না। এটি প্রমাণ করে যে মানুষ এই পথে যেতে আগ্রহ নয়। মানুষ ঘরে বিদ্যুৎ চায়, মানুষ রুটি রুজি চায়, মানুষ ভালো জীবন চায় এবং স্থিতিশীলতা চায়। শুনে একটা শেষ উদাহরণ, মহাতির মোহাম্মদ
কত প্রশংসা দিন রাত বাংলাদেশকে চেঞ্জ করে ফেলেছে, আমাদের মাহাতির মোহাম্মদের দরকার। আমি নিজে শুনেছি বিএনপি লিডারদের মুখে, আমার দলের লিডারদের মুখে, অন্য দলের মুখে, যেই শেখ হাসিনা 10 বছর 11 বছর রুল করে, মাহাতির 22 বছর একটানা ছিল, অলরাইট, কোন 12 লিডার, শেখ হাসিনা 12 বছর থাকলেই এই গ্রহণযোগ্য নয়, চলে যেতে হবে। এই যে কি কথাবার্তা, যুক্তিসঙ্গত কথা হলো এটা, যে স্থিতিশীল শাসনে 12 বছরে বাংলাদেশকে রূপান্তর করেছে, উনাদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, উনাদের ঘরে ঘরে ভালো পানি পৌঁছে দিয়েছে, খাবার পৌঁছে দিয়েছে, লোক অভুক্ত নেই, হাঙ্গার নেই, দারিদ্র কমিয়ে এনেছে। আরে ভাই, কত বড় অর্জন বাংলাদেশের মতো কোভিড বিচারে 121টি রাষ্ট্র, আমাদের নয়, নিচ্ছে কোভিড যে টেবিল করেছে, 121 রাষ্ট্রের মধ্যে আমরা পঞ্চম, অবিশ্বাস্য লাগে আমার কাছে। নট অনলি দেশ, এই অঞ্চলের 11টি রাষ্ট্র ইনক্লুডিং বৃহৎ বিশাল ভারত, যার সম্পদ শক্তি অনেক বেশি, ওদেরকে ছাড়িয়ে আমরা 1 নম্বর হয়েছি এই দক্ষিণ এশীয় অঞ্চলে। এই অর্জন তো সম্ভব হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের শাসনের সময়, স্থিতিশীলতার জন্য, ভালো নীতির জন্য, এইগুলো চোখে না দেখে কন্টিনিউয়াসলি। আপনাদের ভয়টা কোথায় মাননীয় মন্ত্রী? স্যার প্লিজ, আপনাদের ভয়টা কোথায়? ভয় তো মোটেও নেই, ভয় না থাকলে কেন আপনারা বারবার বলেন যে ষড়যন্ত্র হচ্ছে, আমরা মোকাবিলা করব, আন্দোলনকে আমরা প্রতিহত করব, কেন এসব কথা বলেন? জন্য যখন আমাকে আলটিমেটাম দেওয়া হবে, মেরে ফেলবো, তাড়িয়ে দিব, থাকতে পারবে না, অবশ্যই মোকাবিলার জবাব দিতে হবে, না হলে নর্মালি মিটিং করেন, লিখেন, বলেন, আসেন নির্বাচনে। কিন্তু আপনি যে কথাটা বললেন একটু আগে, যে আপনি এরকম দেখেন নাই, আপনিও দেখেছেন, আমিও দেখেছি, শ্যামলদারাও দেখেছে, যে যখন 90 সনে যখন শাহাবুদ্দিন সাহেব যখন তত্ত্বাবধায়কের দায়িত্ব নিলেন, আমি তখন সুপ্রিম কোর্ট বারের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমিও তার কাছে গিয়েছিলাম, তিনি বলছিলেন যে আমি এইসব দায়িত্ব টায়িত্ব নিতে পারবো না, আমি আইসি বিচার বিভাগে থাকতে চাই। তখন তাকে বলা হয়েছিল যে, ও বলছে যে সংবিধান টংবিধানে নাই, কাজেই এটা হবে না। তখন কিন্তু তিনটা জোট একসাথে হয়ে বলেছিল যে এইটা আপনার দরকার নাই, আপনি একটা সুষ্ঠু নির্বাচন করে দিয়ে আবার আপনি আপনার পদে ফিরে আসবেন। সেইটা কোন সংবিধানের মধ্যে লেখা ছিল? আপনি তো বললেন আপনি দেখেন নাই, এরকম আপনার কাছে আবার আসবো দাদা। যেটি হচ্ছে যে বিদায়ী সিসি নুরুল হুদা, উনি তার বিদায়ী একটি প্রোগ্রামে বলেছিলেন, ওই প্রোগ্রামে আমিও ছিলাম, উনি যেটা অ্যাডভোকেট জয়নুল আবেদিন যেটা বললেন সেই রকম কিছু বলেননি। উনি বলেছিলেন যে সরকারের অধীনে নির্বাচন করা কঠিন, তবে অসম্ভব কিছু নাই। মাননীয় মন্ত্রী বললেন যে সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, নির্বাচন হচ্ছে স্বাধীন কমিশনের অধীনে। না, শুধু সেটা না, আমার মনে হয় আরো একটু এক্সটেন্ডেড আছে, সেটা হচ্ছে যে নির্বাচনকালীন সরকার একটা আছে বাংলাদেশে, এমনকি আমরা দেখেছি গতবার মাননীয় প্রধানমন্ত্রী বিএনপিকে অফার করেছিলেন যে সরকারে যাওয়ার জন্য, হোম মিনিস্ট্রি, তারপর অন্যান্য গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি দেওয়ার কথা, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো কাজ করে, তারা দৈনন্দিন কাজগুলো করবে। এখন প্রশ্ন হচ্ছে ওনাদের হয়তো এটা নিয়ে অবজারভেশন আছে, ওনাদের আপত্তি আছে, সেটা দেখা যাক ওনারা। ব্যাপারটা কি, বাংলাদেশে সমস্ত সলিউশন হয় মাঠে, মাঠ যদি নিজেদের ইয়েতে রাখতে পারে তাহলে সরকার করতে বাধ্য হবে। উনি যে তিন জোটের রূপরেখার কথা বললেন, সেই রূপরেখা 90-এর আন্দোলন, তখন তো আমরা মাঠে সাংবাদিক, আমরা তখন ইয়াং রিপোর্টার, আমরা দেখেছি শাহাবুদ্দিন সাহেব রাজি হয়েছিলেন কেন, বিকজ দেয়ার ওয়াজ এ পলিটিক্যাল কনসেনসাস। ইয়েস, আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল, বিএনপির নেতৃত্বে 7 দল, বাম দলগুলোর 5 দলীয় জোট, এই জোট মিলে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিল বলেই তো সম্ভব হয়েছে। কোনো নন কনস্ট, এটা কিন্তু সংবিধানে ছিল না। ব্যারিস্টার মওদুদ সাহেব তখন ভাইস প্রেসিডেন্ট, তিনি পদত্যাগ করার পরে তিনি ভার নিলেন, তিনি আবার আরেকজন ভাইস প্রেসিডেন্টের কাছে ইয়ে করলেন, এটা কিন্তু কনস্টিটিউশনে এরকম বিধান নেই। কিন্তু কেন সম্ভব হয়েছিল, বিকজ দেয়ার ইজ এ পলিটিক্যাল কনসেনসাস, মাঠ ছিল তখন এটার পক্ষে, যেটা এখন শ্রীলঙ্কায় মাঠ পক্ষে, ওই জন্যই একটু আগে রানিল বিক্রমসিংহে শপথ নিয়েছে। তো এখন ওনারা যদি বিএনপি যদি মাঠটাকে নিজেদের মতো বানাতে পারে তাহলে হবে, আর না হলে ওনারা যেরকম চাচ্ছে সেরকম হবে, দ্যাটস অল, ইটস ভেরি ইজি। সুতরাং এই যে এটা নির্ভর করবে আসলে না, সংবিধানও বাধা না, কোনো কিছুই বাধা না, আবার বাধাও বটে। এখন সেই জায়গাতে নির্ভর করবে আসলে আমরা জনগণকে কতখানি মোটিভেট করতে পারছি, কতখানি
তাদেরকে মোবিলাইজ করতে পারছে, যেটা উনি বললেন যে জনগণ যদি মোটিভেট ওনাদেরকে ডাকছে, জনগণকে ডাকছে, জনগণ আসছে না। এখন এটা রাজনৈতিক খেলা, এই খেলাই শেষ পর্যন্ত কী হবে। তবে আমি মনে করি যে এখনও পর্যন্ত বাংলাদেশে রাজনীতিটা কনফ্রন্টিং না হয়ে আমাদের অ্যাকোমোডেশনের জায়গায় যেতে হবে। আচ্ছা, সেই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ, কারণ বারবার এই দিনের পর দিন এই মানে সংঘাতমূলক রাজনীতি আসলে চলতে পারে না, একটা দেশকে তখন দুর্বল করে দেয়। তখন হয় কি যে যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা কথা আমার ভালো লেগেছে যে শক্তিশালী বিরোধী দল খুব দরকার গণতন্ত্রের জন্য। তিনি খুব আক্ষেপ করে বলছিলেন যে এই যে ধরেন বাংলাদেশের যে ক্রাইসিসগুলো আছে এই মুহূর্তে, অনেকগুলো ক্রাইসিস তো আছে সত্যিকার অর্থে বলতে কি, এটা ঠিক যে আমরা খুব ভালো করে কোভিড সাকসেসফুলি আমরা মোকাবেলা করেছি, কিন্তু বিশ্বজুড়ে যে একটা সিনারিও তৈরি হয়েছে এটা মোকাবেলা করতে কিন্তু অনেক দেশকে অনেক মানে কাটখর পোড়াতে হবে, এটা রিয়েলিটি। এটা ভালো করে জানেন মাননীয় মন্ত্রী মহোদয় যে সামনে যে সময়গুলো আসবে এটার কোথায় কী হবে, গ্লোবাল পোলারাইজেশন ইত্যাদি সব মিলিয়ে, কিন্তু এখানে একটা জায়গা দরকার হবে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, সেই জায়গাটাতে আমরা পাচ্ছি না। তার মধ্যে আসছেন আবার নির্বাচন, এখন এই নির্বাচনকে ঘিরে ওনারা যে অবস্থানটি নিয়ে আছেন, যদি ওনারা জনগণকে মোবিলাইজ করতে পারে তাহলে ওনাদের দাবি আদায় হবে, আর না পারলে ওনারা যেটা চাচ্ছেন সেটা হবে, এটাই বাস্তবতা। আচ্ছা, এটাই বাস্তবতা দাদা। আরেকটি বিষয় আলোচনার জন্য এনেছিলাম, যদিও সময় কম, তারপরে সংক্ষেপে একটু মতামত চাই, যেটি আমাদের আলোচনা শুরুর আগেই করেছি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ সফরের লাগাম টেনেছে সরকার। আমি একটু আগে আলোচনা করছিলাম, আমার মনে হয়েছে যে এটা ঠিক আছে, মানে প্রিকশন নিতে হবে, কিন্তু প্রিকশন মানে প্যানিক ক্রিয়েট করা নয়। আমার মনে হয় এক ধরনের প্যানিক ক্রিয়েট হচ্ছে কালকে এবং আজকের মধ্যে, গত দুই দিনে সরকার কেমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, এগুলো অভ্যন্তরীণ সিদ্ধান্ত হিসেবে থাকলে ভালো হতো, কিন্তু এগুলোকে পাবলিক করে জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করা চেষ্টা। যেমন আপনি এলসি মার্জিন বাড়িয়ে দিয়েছেন হঠাৎ করে, হ্যাঁ, তারপর আপনি সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর, ঠিক আছে, কমিয়ে আনা ভালো। আমি মনে করি আমাদের অনেক অপ্রয়োজনীয় সফর হয়, মাননীয় মন্ত্রী অনেকগুলো আমি দেখেছি, ওনার কাছে যখন যাই উনি কেটে দেন এগুলো, অনেক অপ্রয়োজনীয় খরচ, বিদেশে যাওয়া, বালিশ কিনতে যাওয়া থেকে শুরু করে দুনিয়ার, এখন দেখলাম যে কি শ্রম মন্ত্রণালয়ের ইয়ে দেখা, নানা রকম আমাদের সফরের কোনো শেষ নাই, প্রজেক্টের মধ্যে একটা সফর রেখেই দেয়, মানে এটা আমি নিজেও দেখেছি সাংবাদিক হিসাবে। এটা গেল একটা দিক। অন্যদিকে আমাদের কতগুলো ইন্ডিকেটর এখনও ভালো, একটা হচ্ছে আমাদের রেমিটেন্স, এক্সপোর্ট এবার 40% গ্রোথ করেছে, যে এই এরকম একটা সিচুয়েশনে গ্লোবাল সিনারিওর মধ্যে এগুলো কতগুলো রিমার্কেবল জায়গা। কিন্তু আপনি যদি নিজেই আতঙ্ক তৈরি করেন তাহলে এগুলোর মাল্টিপ্লাইং এফেক্ট আছে অর্থনীতিতে, আপনি দেখবেন যে ফরেনাররা একটু আতঙ্কিত হয়ে যাবে, কী হচ্ছে বাংলাদেশে, হোয়াই দে আর রিয়েক্টিং লাইক, এরকম নার্ভাস কেন রিয়েক্ট করছে। আপনি নেতৃত্বের গুণাবলী কী, যে আপনার ভিতরে যদি দুর্বলতা থাকে বা আপনি যদি ভবিষ্যতের কোনো আশঙ্কা প্রিকশন নেন, এটা জনগণকে বুঝতে দেবেন না, আপনি পরিবারের লোককে বুঝতে দেবেন না, পরিবারের কর্তার দায়িত্ব কী, সংকট আসবে এটা আশঙ্কা করে আপনি কিছু ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু পরিবারের সবাইকে যদি প্যানিক করে ফেলেন সেটা তো ঠিক না। এবং আমার মনে হচ্ছে সে আননেসেসারি সরকার কিছু প্যানিক ক্রিয়েট করছে, অপ্রয়োজনীয়, দরকার আছে প্রিকশন নেওয়ার, দিস গুড, কারণ আমাদের বেশ কিছু আখুর পেমেন্টের পরে আমাদের রিজার্ভে একটু চাপ পড়েছে, এবং এটা তারপরও আমাদের ফরেন রিজার্ভ অনেক বেটার অনেকদের চাইতে, আমাদের যে এখনও পর্যন্ত এক্সপোর্ট ভালো, ফরেন রিজার্ভ ভালো, তাহলে আর এত টেনশন করার কি আছে। মাননীয় পরিকল্পনা মন্ত্রী, যদিও অর্থ মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিটি পরিপত্রটি জারি করা হয়েছে, তারপরেও হঠাৎ কি এমন হলো যে কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য এই কাজটি করতে হলো, কি ধরনের অর্থ অপচয় হচ্ছিল আমাদের? শ্যামল দত্ত একটা পয়েন্ট আছে তার মধ্যে, এই কাজটা কিন্তু হচ্ছিল আমি জানি, এই যে কমিয়ে আনা, নানা ধরনের খরচ, শুধু বিদেশ ভ্রমণ নয়, প্রকিউরমেন্ট, আমরা রুলসগুলোকে রিফর্ম করছিলাম, এমনকি আমরা কোন আইটেমের কত দাম হবে এটা কমিটি করে ঠিক করে দিচ্ছিলাম, চাইলেই যে আমি চেয়ারের দাম 5,000 ধরবো এইটা নট অ্যাকসেপ্টেবল, আমরা একটা স্ট্যান্ডার্ড তালিকা করছি, এবং নানা ধরনের খরচের আসলার একটা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি মিটিংয়ে আমাদের এই ধরনের পর্যায়ক্রমে সফটওয়েতে করা, তবে এইটা আই এগ্রি উইথ হিম, হাওয়ার এটা তো সরকারি সিদ্ধান্ত এবং অর্থ মন্ত্রণালয় তাদের এটা দায়িত্বের মধ্যেই পড়ে এই হুঁশিয়ারিটা দেওয়া, এবং এলসি মার্জিন টার্জিন সেন্ট্রাল ব্যাংকের ওটা একটা দায়িত্ব, কৌশলগত হয়তো কিছু আছে এখানে, বাট গভর্নমেন্ট অর্ডার ইজ অর্ডার। আমার মনে হয় প্যানিক সৃষ্টি আশা করি হবে না, কারণ ফান্ডামেন্টালগুলো কিন্তু
অসম্ভব রকমের শক্ত। এরপরেও এই যে এক্সপোর্টে 12 মাসের টার্গেট 8 মাসই ফিল্ড আপ হয়ে গেছে, আরও 4 মাস বাকি এর মধ্যে ফিল্ড আপ হয়ে গেছে। এটা একটা অদ্ভুত একটা ব্যাপার। আপনি রিমিটেন্স, রেকর্ড রিমিটেন্স আসছে ঈদের আগে আগে। এছাড়া আপনি ধরুন অন্যান্য বিষয় আসে কিছু, যেগুলো প্রতিটি ক্ষেত্রে মাথাপিছু আয়, এগ্রিকালচার প্রোডাকশন মাথাপিছু আয়, বড় ফসল রেকর্ড হয়েছে, পানি আসে আসে করে চলে গেছে, আল্লাহর একটা ইয়ে বলবো, করুণাও বলবো, সকল কিছু মিলায়। তো আই টেক হিজ পয়েন্ট, এখানে হয়তো ল্যাঙ্গুয়েজটা কুড বি মাইল্ডার, বাট সিচুয়েশনটা ভালো। ওই রকম কিছু কি ধরনের অপচয় হতো? অপচয় করছিল, কিছু দুর্নীতি তো আছে ব্যক্তি পর্যায়ে হয়। আমি একটা কথা বারবার বলি, টেন্ডেন্সি প্রতিষ্ঠানকে দোষ দেওয়া, ইট ইজ রং। প্রতিষ্ঠানকে দুর্বল করে গণতন্ত্র শক্তিশালী হবে না, উচ্চ আদালতই হোক বা আমার মতো নিম্ন পর্যায়ের একটা প্রতিষ্ঠান হোক। আমার ব্যক্তিগত ফেইলিওর থাকতে পারে, কিন্তু সংসদের ফেইলিওর হয়ে গেছে, কনস্টেবলের ফেইলিওর বা একজন ডিআইজির ফেইলিওর, গোটা পুলিশের ফেইলিওর, এই ধরনের মন্তব্য করা ঠিক হবে না। এখানে তাই হচ্ছে অনেক সময় পার্চেজে দুর্নীতি পড়ে কিছু লোক আছে, পার্চেজে তো টাকা বানাবার জায়গা, অন্য কোথাও বানাবে, সুতরাং চুরি চামারি যা করে ওখানেই করবে। আপনার দায়িত্ব লিডার হিসাবে বা নিয়ন্ত্রক হিসাবে দেখভাল করা, তদারকি করা, প্রতিনিয়ত নতুন নতুন আইন সৃষ্টি করে ডিফিকাল্ট করা, সেই কাজটা আমরা করছি। কিন্তু মাঝে মাঝে হয়তো কেউ কেউ এটা হয়তো কিছু বুঝে না বুঝে হতে পারে, বুঝে না বুঝে হতে পারে। এটা হচ্ছে যেটি হচ্ছে অ্যাডভোকেট জেনারেল আবেদন কোনো কিছু যোগ করবে? সরকারের এই সমস্ত কর্মকাণ্ড এবং এই সমস্ত বক্তব্য মনেই হচ্ছে যে তারা খুব বিপদের মধ্যে আছে। দেশের অর্থনীতি বিপদের মধ্যে আছে, মানুষেরাও বিপদের মধ্যে আছে, যে কারণে তারা বারবার শুধু বলতে থাকে দেশের মধ্যে একটা ষড়যন্ত্র হচ্ছে। এই আমি প্রথমেই যেটা বলেছিলাম যে কী ষড়যন্ত্র হচ্ছে, কোথায় ষড়যন্ত্র হচ্ছে, সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে। আবার সাধারণ সম্পাদক বলছে যে আপনারা 13 বছরে কোনো আন্দোলন করতে পারেন নাই, সুতরাং আপনাদের আন্দোলন আমাদের দেখতে হবে, মোকাবিলা করতে হবে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে একটা সংকটের মধ্যে তারা আছে, রাজনৈতিক সংকটের মধ্যে আছে এবং তারা অর্থনৈতিক সংকটের মধ্যে আছে, এবং বাইরের বিভিন্ন যেখানে তারা লবিস্ট ছবিস নিয়োগ টিয়োগ করে মনে হচ্ছে যে তাদের কোনো একটা সংকটের মধ্যে তারা ঘোরপাক খাচ্ছে। আর আমরা যেটা বলি, এই সরকারের এই ঘোরপাক খাওয়াটার অর্থই হচ্ছে সরকার নিজেরাও বুঝে গেছে যে তার পায়ের নিচে মাটি আস্তে আস্তে চলে গেছে। সুতরাং যত কথাই বলেন না কেন যে আমাদের অধীনেই নির্বাচন করতে হবে এবং এই করতে হবে সেই করতে হবে, সেইটা বাংলাদেশে হবে না। আমি বলবো, সরকারকেও বলবো যে ক্ষমতা চিরদিন কারো থাকে না, সুতরাং ক্ষমতা আঁকড়ে ধরে না রেখে জনগণের ভাষা বোঝার চেষ্টা করেন এবং জনগণের ভোটের অধিকারটাকে যে হরণ করেছেন সেটা আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। সময় শেষ হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।